আসসালামু আলাইকুম বন্ধুরা, A2Z বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শুভ। তো বরাবরের মতো আমার কাছে দেখতে পাচ্ছেন রেডমি 10C 464 GB ভেরিয়েন্ট। তো এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে, মাত্র 7 মাস ইউজ করা অফিসিয়াল ফোন। এবং এই ফোনটির টোটাল অবস্থা ভালো, এ পর্যন্ত সার্ভিসিং বা খোলা টোলা কিচ্ছু হয়নি। তো আপনারা এই ফোনটি কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন। এই ফোনটির দাম মাত্র 9,999 টাকা, মানে 10,000 টাকা। 10,000 টাকায় শাওমি রেডমি 10C যারা নিতে চান তারা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করুন। আমার লোকেশনটা হচ্ছে সোমশপুর বাজার, খোকসা রেলওয়ে স্টেশন, খোকসা কুষ্টিয়া। তো আমার ফোন নাম্বারটি হচ্ছে 09779647977। আবার বলে দিচ্ছি, 09779647977। তো বন্ধুরা চলুন এই ফোনটির ডিটেলসটা একটু আমরা দেখে আস। আমরা কিন্তু ইসেতে নেটে ঢুকে পড়ছি। এখন দেখুন 4GB 64GBটার দাম হচ্ছে 14,999, মানে 15,000 টাকা। তো এটার স্পেস আমরা একটু জেনে নিব। প্রসেসরটা ভালো আছে খুব। তো এটার 2G 3G 4G। 2022 কিন্তু এটা, 22 মার্চে কিন্তু এটা লঞ্চ হয়েছে। সো একদমই রিসেন্টলি কেনা ফোন। আপনি কিন্তু এইটা মহিলা মানুষ ইউজ করা ফোন, তো আপনারা জানেন যে মহিলা মানুষ ইউজ করলে সবসময় ফোনটা ভালো থাকে আর কি। ডিসপ্লে কিন্তু বিগ সাইজ ডিসপ্লে, এটা IPS LCD ডিসপ্লে, হচ্ছে আপনার 6.771 ইঞ্চি। আর PPI আছে হচ্ছে 268। একটু তো কম থাকবে এই 15,000 টাকা দামের ফোন। আর এটা হচ্ছে HD+ ডিসপ্লে, 720p। আর হচ্ছে আপনার প্ল্যাটফর্ম আছে অ্যান্ড্রয়েড 11, মিউ ভার্সন হচ্ছে 13। আর প্রসেসরটা খুবই সুন্দর দিয়েছে কম দামের মধ্যে শাওমির। এই ফোনটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G 6nm, খুব সুন্দর প্রসেসর, যা এই দামে 10,000 টাকায় কিন্তু এই দামে, মানে এত কম দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটা। র্যাম আছে 4GB, ক্যামেরা দিয়েছে তারা 50MP মেন ক্যামেরা প্লাস 2MP প্লাস হচ্ছে সেকেন্ডারি দিয়েছে 5MP। আর ব্যাটারি আছে কিন্তু টোটাল 5000mAh ব্যাটারি, ভরপুর চার্জ থাকে, অসাম চার্জ থাকে। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন, আমি একটু ক্যামেরায় যাব। ক্যামেরায় দেখুন, ক্যামেরা আসলে 50MP ক্যামেরা, শাওমির ক্যামেরা অসাম, অসাধারণ ক্যামেরা। তো সামনে পেছনে কিন্তু দুইটা ক্যামেরাই অনেক সুন্দর, অনেক জোস ক্যামেরা। তো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা আমাদের পণ্যগুলি অবশ্যই এসে পরিবহনের মাধ্যমেও কিনতে পারেন। আমার লোকেশনে তো আসতেই পারেন, এবং আপনি চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এসে পরিবহনের মাধ্যমে একদম কন্ডিশনে দেখে নিতে পারবেন, দেখে চেক করে তারপরে টাকা দিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই 1,000 টাকা আমাদেরকে বিকাশ করতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই, কল করে বলে থাকেন যে আচ্ছা ভাই পাঠিয়ে দেন, তখন আমি বলি যে আপনি ভাড়াটা পাঠিয়ে দেন বা 1,000 টাকা পাঠিয়ে দেন। বলে যে কোন বিশ্বাসে দিব, এখন আপনি যদি আমাকে বিশ্বাস না করতে পারেন আসলে আমিও আপনাকে বিশ্বাস করব না, তাই না? তো অবশ্যই এটা যে কোনো দোকান থেকে, আর এটা নিয়ম, যে কোনো দোকান থেকে অবশ্যই অর্ডার করলে আপনি আপনাকে অবশ্যই 1,000 টাকা বা 500 টাকা পে করতে হয়। তো আমাদের এটা নিয়ম, 1,000 টাকা আপনারা পে করবেন, এবং দেখে চেক করে, অন্য দোকানদাররা এই সার্ভিস আপনাকে দেবে না, দেখে চেক করে আপনারা কিন্তু নিতে পারবেন। তো যদি পছন্দ না হয় কোনো কারণে, বা আমার কথার সাথে যদি না মেলে বা ছবির সাথে যদি না মেলে, তাহলে অবশ্যই আপনারা সেই জিনিসটা ব্যাক দিতে পারেন। আমি কিন্তু যেটা দেখাচ্ছি সেটার IMEI নাম্বার সচরাচর দেখিয়ে দিই, যে IMEI নাম্বারটা মিলিয়ে নেবেন। আমি ফোনের IMEI নাম্বারও মিলিয়ে দিব, এখনই দেখিয়ে দিব। তো একটু সাথে থাকবেন কষ্ট করে। এই দেখুন, আমি কিন্তু এই যে 06# দিয়ে, এই যে দেখুন IMEI নাম্বার 1 লাস্টে 5645/00, আর 5652/00 IMEI 2। তো হচ্ছে এটাও দেখিয়ে দিব আমি, এই যে 5645/টা নেই এখানে, 5652, দেখছেন দুইটা মিল, দুইটা যথেষ্ট মিল আছে। তো যাই হোক,
এখন মনে করেন যে এই ফোনটা আপনারা অবশ্যই চেক করে নিতে পারবেন এসএ পরিবহনের মাধ্যমে যদি কোনো কারণে পছন্দ না হয় তাহলে যে 1000 টাকা আপনারা আগে দিবেন ওই 1000 টাকা থেকে কুরিয়ার খরচটা রেখে বাদ বাকি টাকা সাথে সাথে আপনাকে অফিসে থাকাকালীনই ব্যাক করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা নোটিফিকেশন বেল আইকনটিতে টিক দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপডেট আপনাদের কাছে নিমিষে চলে যায় আর এছাড়াও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কিন্তু ইউজ মোবাইল ইউজ ল্যাপটপ তারপরে ইউজ ডেস্কটপ ডিএসএলআর ক্যামেরা তারপরে হচ্ছে ইউজ বাইক সহ অনেক কিছু অনেক ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু আমাদের এখানে সেল করা হয় প্রতিদিন ভিডিও দেওয়া হয় সেগুলো মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ